জি আপনাকেও ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা দেখবেন আমার দর্শক শিরদাঁড়ার সমস্যা ভুগে থাকেন, তারা দীর্ঘদিন ভুগে থাকেন, মানে এটাকে আমরা আসলে বেশিরভাগ মেরুদণ্ড ব্যথা রুগীরই হচ্ছে ক্রনিক ব্যথায় ভুগে, মানে হচ্ছে আপনার দীর্ঘদিন, অনেকে মাসের পর মাস, অনেকে বছর পর বছর। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান। আপনার বয়স, নাম, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি শুনতে পাচ্ছি। আপনি বলছিলাম দুবাই থেকে, আমার নাম আব্দুল সালাম। জি আমার বয়স হলো 35 বছর। হুম, উচ্চতা 5'3", হুম, ওজন হলো আমার 65 কেজি। আচ্ছা, আমার সমস্যাটা হলো আমি দীর্ঘদিন যাবত, প্রায় 1 বছর যাবত ব্যথার সমস্যায় ভুগতেছি। সেটা হলো আমার ব্যথাটা এরকম, আমি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছি, সেখানে ডাক্তার যেটা বলছে সেটা হলো আমার ব্যাক মাসের পেন কোমরের দিকে আছে, আর আপনার ঘাড়ের দিকে আছে মাসেলির পেন, এটাই বলছে। এখন সমস্যাটা আমি কোনো ওষুধের দ্বারা কমাইতে পারতেছি না, এবং কোনো কিছুতেই আমার এটা কমতেছে না। আমার যেটা সমস্যা হয় সেটা হলো আমার মাথা ব্যথা করে, ঘাড়ের থেকে পা পর্যন্ত ব্যথা করে, কোমরের দিকে পিঠে এবং ঘাড়ে ব্যথা বেশি, এবং অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। অনেক কাজটা হলো সবসময় হাঁটাহাঁটি করতে হয়, মানে 10 ঘন্টা প্রায় 12 ঘন্টার মতো কাজ, সেটা সবসময় আমার দাঁড়ানো অবস্থায় থাকে। তো আর ব্যথাটা আমার সামনের দিকে, গলার দিকে ব্যথাটা মাঝে মাঝে 15 দিন পর পর অনুভব করছে। আচ্ছা, আপনি তো গলার যে রোগগুলি আছে, রোগগুলি টান টান থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন এই অবস্থা আমি কি করতে পারি? আপনি তো আমার মনে হচ্ছে ইতিমধ্যে আপনি ডাক্তার দেখিয়েছেন, ঠিক না? অনেকগুলি ডাক্তার এখানে দেখানো। আচ্ছা, ডাক্তাররা কি কি সমস্যার কথা বলেছে, মানে আমাকে কি কোনো টাচ দিতে পারবেন যে এই এই ডাক্তার এই জাতীয় সমস্যার কথা বলেছে? এখানে আমার প্রথমে আমি সেটা হলো আমার এই বলেন প্রথমে আমার হাড়ের বাম হাতে যে জয়েন্টের ব্যথাটা হয়, সেই জয়েন্টের ব্যথাটা থেকে আমি মনে করি যে কোনো কিছু করতে পারি না। যে প্রথম ওই বাম হাতের জয়েন্টে এমআরআই করানোর পরে ধরা পড়ে আপনার কষ্ট পাইছি, কষ্ট আপনি তার চিকিৎসা এরকম কিছু রিপোর্টে লেখা ছিল, আমি যে সত্যি বুঝতে আসছি ওখানে ওষুধ দায়ী করছি। কেমন মনে করেন যে গরম সেক দিয়ে বা আচ্ছা শুনেন, আপনি কি কোনো ওষুধের নাম বলতে পারবেন যেগুলো আপনি হয়তো খেয়েছেন, সাজেস সালাজিন আপনি আমার কথা শুনেন, আপনি কি সালাজিন বা মিথোট্রেক্স এই নামের কোন ওষুধ খেয়েছেন? এই জাতীয় শুধু ভিটামিন ডি খেয়েছেন আপনার ভাষ্য মতে। আপনার বয়স এখন 35, আপনার এই রোগটা কতদিন হলো? এই যে আপনি যে ব্যথার কথা বললেন, টোটাল আচ্ছা বুঝতে পেরেছি। আপনার এটা এক প্রকারের সম্ভবত বাত রোগ, যেটা আমরা বাত রোগ বলতে হচ্ছে আমরা যে পিএলআইডির কথা বলি, পিএলআইডি না, আপনার এই সমস্যাটা এক প্রকারের আর্থ্রাইটিস রোগে আপনি আক্রান্ত। আপনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে। আমরা রক্তে কিছু আছে জেনেটিক্যাল বাত, মানে যেটা বংশগত আসে অটো ইমিউন ডিসঅর্ডার, সো সেগুলা আপনার ব্লাড টেস্ট করলেই কিন্তু বোঝা যায়। তো আমার মনে হয় আপনাকে রোগ নির্ণয় এখনো আপনার হয় নাই, যার কারণেই আপনি ভুগতেছেন। কারণ রোগ যদি সঠিকভাবে নির্ণীত না হয় তখন কিন্তু আপনার এইভাবে ওষুধ খেয়েও কোনো রেজাল্ট আসবে না, বা কিছুদিন পেইন কিলার খেলে ভালো লাগবে আবার খারাপ হবে।
তো আমার মনে হয় আপনাকে সঠিক সেটাই আমি পেন কিলার কিছুদিন খাইলে পরে একটু পেন কিলারটা খাইলে হয়তো যতক্ষণ অ্যাকশন থাকে ততক্ষণ কম থাকবে, তারপরে আবার দেওয়া হয়। হ্যাঁ, এখন যেটা আপনাকে আমার সাজেশন, আপনি যদি ওখানে সম্ভব হয় একজন ডাক্তার থেকে কিছু কনফার্ম করতে বলেন যে আপনার কি রোগ হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কিছু ব্লাড টেস্ট করতে হবে বা আমি যেখানে টেস্ট করছি এক্সরে করছি সেখানে নার্ভের স্টেন আর নার্ভের নিষ্পাদন বলে। না সেটা বুঝেছি, আপনার তো শুধু কোমরে সমস্যা না, আপনার এক এক সময় এক এক জায়গায় সমস্যা হয়েছে, একবার শোল্ডার হয়েছে, এখন ঘাড়ে হচ্ছে, কোমরে হচ্ছে, আপনার এটা এক প্রকারের বাতরোগে আপনি আক্রান্ত, সেটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার আগ পর্যন্ত আপনি প্রতিদিন কুসুম গরম পানিতে গোসল করবেন, ব্যথায় গরম সেঁক দেন, আর আপনি যেহেতু পেশা আপনার সারাদিন কাজ করতে হয়, আপনি যতদূর চেষ্টা করবেন একই অবস্থানে থাকবেন না, মানে আপনি যখন দাঁড়িয়ে আছেন একটা না 1 ঘন্টা 1.5 ঘন্টা, আপনি তখন একটু বসার চেষ্টা করেন বা একটু হাঁটেন বা একটু নিচুতে হাঁটু ভেঙে বসেন, একটু চেঞ্জ করতে হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আর বিছানা আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিছানা যেন অবশ্যই উঁচু নিচু না হয়, বিছানা ফোম জাজিমে শোয়া যাবে না। আর ভিটামিন ডি যেটা বলছিলেন আপনি, এটা আপনার না শুধু, আমার অলরেডি একটা রিসার্চ পাবলিকেশন আছে, সেটা হচ্ছে বাংলাদেশে সহ সারা বিশ্বে বেশিরভাগ বাংলাদেশি আমরা প্রায় 90% রুগীরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পেয়ে থাকি, মানে কম থাকে। এর অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে আমাদের ছোটকালে যদি আমরা ঠিকমতো এক্সারসাইজ না করে থাকি, ঠিকমতো কাজ না করে থাকি, ঠিকমতো রোদে না গিয়ে থাকি, পাশাপাশি খাবারের যে খাবারগুলো খাচ্ছি খাবারে হয়তো আমাদের ল্যাকিংস আছে, যার কারণে ডি এর অভাব। আর একটা হচ্ছে আপনারা যারা বিদেশ থাকেন, স্পেশালি মধ্যপ্রাচ্যে, আপনারা কিছু খাবার বেশি খান, যেমন সামুদ্রিক মাছ, রেড মিট, হ্যাঁ, লাল মাংস, ডাল জাতীয় খাবার, এই খাবার গুলাতে এক প্রকারে ইউরিক এসিড জাতীয় বাতের সমস্যা উপাদান থাকে, যার কারণে ব্যথা হতে পারে। ওই খাবার গুলো আপনারা কমিয়ে ফেলবেন আর গরম সেঁক দেন ব্যথায়। আর আমরা আমার পেজে লাইক দিলে আপনি কিছু ভিডিও পাবেন, ভিডিও গুলাতে আপনি এক্সারসাইজ আছে ওগুলো একটু করার চেষ্টা করেন, যদি এক্সারসাইজ করলে ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করেন। আর আপনি সম্ভব হলে দেশে আসে আপনি একজন ডাক্তারকে দেখিয়ে বা যারা আমাদের মতো ব্যথা বিশেষজ্ঞ তাদেরকে দেখিয়ে আপনাকে রোগ নির্ণয় করতে হবে যে কি রোগে আপনি আক্রান্ত, তারপর আপনি চিকিৎসা যান, আর দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাবেন না। আশা করি এভাবেই চলেন, কিন্তু রোগ নির্ণয় হয়ে গেলে তখন সঠিক চিকিৎসা দিলে এটা কমে আসবে। তা আপনাকে অনেক ধন্যবাদ। কতদিন খাচ্ছেন, এটা কতদিন ধরে খাচ্ছেন আপনি? এটা আমি প্রায় 3 মাস। আচ্ছা, এটা খান, অসুবিধা নাই, এটা একটা ভিটামিন, এটা তেমন কোনো সমস্যা হবে না, এটা খেলে যেহেতু আপনার উপকারে আসে। এটা আমি দেখো আলুমিনিয়ামের ডাইটলো বেনার যে যেটা আছে ওই যেটা আমি মাঝে মাঝে একটু অ্যাপ্লাই করলে আর কি একটু কমে যায়। হ্যাঁ অবশ্যই, এটা আমি করতে পারবো। হ্যাঁ অবশ্যই, ব্যথা নাশক ক্রিম জেল দেওয়া যাবে, কিন্তু ওষুধ না খাওয়াটাই ভালো। আমি বেশি ব্যথা বমি ওষুধ খাই না, ওইটা আমি ইউজ করি। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে ফোন দিয়েছেন, আরো বিভিন্ন দর্শক লাইনে আছে। আমি অনেক অনেক দুঃখিত, সবাই আপনার জন্য দোয়া রাখবেন, আপনি দেশে আসলে অবশ্যই আপনি যেন যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ, আল্লাহ।